গত বছর মামা বাড়িতে সবাই মিলে যে মজা করেছিলাম সেই ভিডিওগুলো এখন আপলোড করছি সকাল দ্বিতীয় দিন গুড মর্নিং ফ্রম কাঠিরা আজকে সকালবেলা মামা মামি প্লেন যারা মাছ ধরে পুকুর থেকে জাল ফেলে তো এখন আমরা দেখবো কিভাবে মাছ ধরে সবার খুব মজা লাগবে কারণ আমরা এটা সাধারণত দেখি না আমরা শহরে থাকি দেশের বাইরে থাকি আর এখন এটা দেখবো আমি আর ভিডিও করব সবার সাথে অনেক দেশে বাংলাদেশে হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে মাছ ধরে আমরা দেখি বরিশালে ওনারা পুকুরে নেমে গেছেন আমার মামাবাড়ির পুকুর শীতের সকাল কুয়াশায় আচ্ছন্ন এই যে ওনারা নেমে গেছেন গিয়ে ওনারা জাল টেনে টেনে মাছ ধরবেন ওনাদের হাতে জাল যাচ্ছেন মাছ দেখা যাচ্ছে লাভ দিচ্ছে এদিক ওদিক ওরা টের পেয়ে গেছে ওনারা পুকুরের এক কোনা থেকে আর এক কোণায় যাচ্ছেন জাল নিয়ে তারপর এক পার থেকে আর এক পারে টেনে নিয়ে আসবেন জালটা ওই যে ওনারা পুকুরের ওপাশে চলে গেছে পুরা পুকুরটাকে ওই যে একটা হাড়ি আছে মাছের ওই কোনায় দুইজন এখানে একজন ওনারা পুকুরের ওপাশ থেকে এপাশে টেনে নিয়ে আসবেন আর আমরা সবাই পুকুরের পারে দেখছি ওনারা কি করছেন মাঝে মাঝে দেখা যাচ্ছে মাছ লাফালাফি করছে মামা বসে আছেন ওনারা প্রায় এই পারে চলে আসছেন ওই যে মাছ লাফালাফি দেখা যাচ্ছে একটু পরেই দেখা যাবে কত মাছ আছে টেনে টেনে এখানে আনলেন যেগুলো ছোট মাছ সেগুলো ছেড়ে দিচ্ছেন আমাদের পাঁচ মিশালি মাছ অনেক ধরনের মাছ আছে যেগুলো ছোট সেগুলো আবার ওনারা ছেড়ে দিচ্ছেন পুকুরে বড়গুলো হাড়িতে রাখছেন সবাই মিলে আমরা দেখছি কেমন লাগলো আমাদের খুব মজা লাগলো নিশ্চয়ই আপনাদেরও এর আগেও আমি দেখেছি কারণ মামা বাড়িতে গেলে মাঝে মাঝেই মামারা এভাবে মাছ ধরেন আমরা যখন যাই পুকুরের মাছ ধরে খাওয়ান ভেজাল ছাড়া ফ্রেশ মাছ মামাবাড়ির পুকুরে সবাই এখন মাছ কাটছে আর দিদা মনের সুখে গান শোনাচ্ছেন আমাদের আর সাথে মাছ কাটছেন গোরালি কুম কুম না গোরালি কুম কুম বা কুম কুম শরদের বরদের সেরা হান তেনা তেনা হান পোরা এটা বাড়ির কবরস্থান এখানে দুই দিদা এবং দুই দাদু আছেন বড়দিনের জন্য ভাই বোনরা মিলে সুন্দর করে কবরস্থান সাজালো এখানে খাসি কাটা হচ্ছে মশলা বাটা হচ্ছে রান্নার জন্য কড়াইয়ের নিচে মাটি লেপা হচ্ছে কারণ কাঠের চুলায় অনেক কালি হয় তাই কালি যাতে কম পড়ে ওরা দুজন ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে বাচ্চাদের জন্য মজা গ্রামে গেলে কাছের থেকে এনিমেল ধরতে পারে দেখতে পারে এবং ওদের খাওয়াতে পারে এখন রান্না শুরু হবে দিদা রানবে মাছ আমরা দেখি দিদা কিভাবে মাছ রাঁধে মাছ সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে আসছে দিদা এখন রান্না মাছের ভাপা আমরা দেখি কিভাবে দিদা রান্না করে দিদা দিচ্ছেন শর্ষা আর কাঁচামরিচ বাটা তারপর দিচ্ছেন লবণ এবার দিচ্ছেন শর্ষার তেল তারপর সব ভালো করে মা খাচ্ছেন দিলেন মরিচের গুঁড়া হলুদ মাখানোর পর এখন দিচ্ছেন রসুন বাটা তারপর পিঁয়াজ বাটা তারপর আবার পিয়াজ কাটা আবার মাখাচ্ছেন দিদা ভালো করে মাছগুলো এখন একটু জল দিয়ে দিচ্ছেন সুন্দর করে সব মশলা যেন মাছগুলোর মধ্যে মাখামাখি হয় সেই জন্য দিদা নেড়ে নেড়ে দিচ্ছেন এখন টমেটো কেটে দিচ্ছেন দিদা একটু পরে ঢেকে দেবেন আর এক কড়াইয়ে মামি খাসির মাংস রান্না করবেন আমি এর পরের ভিডিওতে মামির খাসির মাংস রান্না করাটা শেয়ার করব। মাছটা একটু কোঠার পরে দিদা ঢেকে দিলেন এবং একটু হওয়ার পরে আবার মাছটা নামিয়ে নাড়াচাড়া করে চুলায় দিয়ে তারপর রান্না শেষ হয়ে গেল মজার মজার রান্না করা হচ্ছে এখন আমার ভাইয়ের বউ পোলাও রান্না করছে বাইরের কাঠের চুলায় সাথে থাকুন